Hi, I'm Sifa Dabi. This is Joy Khan from Hardware Sentinels. And we are back again with another video, and which is a build video. ওই যে আমরা 1940 সালে মানে আগের বছর আমরা বলছিলাম যে আমার একটা নতুন বিল্ড আসবে বা নতুন রিগ আসবে, সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও। এবং এই বিলটা হলো এখন হালের যে ক্রেজ, সেই ক্রেজটা হলো রাইজেন 5 3600। বেসিক্যালি এটা ঠিক ওরকম বিল্ড ভিডিও বলা যাবে না, কিন্তু সিফাত রিসেন্টলি পিসি বিল্ড করছে, ওই পিছনে ফ্যান ঘুরতেছে যে ওইটাই ওর নতুন পিসি। সো যেহেতু নতুন রাইজেন 3000 সিরিজ প্রসেসর আসছে, এবং আমরা এই প্রসেসরটার জন্য আমরা কী কী কম্পোনেন্টগুলো সিলেকশন করছি, কীভাবে কী হিসেবে সিলেক্ট করছি, ওইটা নিয়ে আজকে আমরা একটা ভিডিও বানাইছি, যে আমরা আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে মার্কেটে কী কী অ্যাভেলেবল আছে এবং আপনাদের কোনটা কোনটা চুজ করা উচিত ফর ইয়োর রিগ। ইয়েস, অ্যান্ড প্রত্যেকটা কম্পোনেন্টের অল্টারনেটিভ কী আছে এবং আমি কী নিছি এবং সেটার পিছনে লজিকটা কী সেটা আমরা দিব। অ্যান্ড এই ভিডিওর পরবর্তীতে এই রিলেটেড আরও দুইটা ভিডিও আসবে, সো স্টে টিউনড অ্যান্ড লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে রাইজেন 5 3600, বেস্ট ব্যাঙ্ক ফর দ্য বাক সিপিউ রাইট নাও, কারেন্টলি মার্কেটে বেস্ট ডিল 20,000 টাকা প্রাইস রেঞ্জে, 20,000 টাকার মধ্যে। এর আশেপাশে ইন্টেল এবং রাইজেনের কোনো সিপিউ নাই, এবং সিঙ্গেল কোর পারফরমেন্স, মাল্টি থ্রেডের পারফরমেন্স সব কিছুতেই ইট ইজ টপ নচ, দ্যাটস ওয়াই এটা সিলেক্ট করা। এবং একই সাথে এটার যে বড় ভাই রাইজেন 5 3600X, ওইটাও মোটামুটি একটা ভালো চয়েস, বাট আমরা রেকমেন্ড করি না, কারণ রাইজেন 5 3600 যে ওভারক্লকের অ্যাবিলিটি, ওসি করার যে অ্যাবিলিটি, সেটা দিয়ে রাইজেন 5 3600 ইজিলি সারপ্রাস করা যাবে। সেই জন্য রাইজেন 5 3600 চেয়ে 3600 একটা বেটার ডিল। তবে রাইজেন 3000 সিরিজে একটা প্রবলেম দেখা গেছে এবং সেটা নিয়ে জয় ডিসকাস করব, উইচ ইজ অ্যাকচুয়ালি দেয়ার থার্মাল পারফরমেন্স। মানে রাইজেনের আগের জেনগুলোতে যে স্টক কুলারটা দেওয়া থাকতো, সেই স্টক কুলারে একটা কপার প্লেট ছিল যেটা সিপিউর সাথে সরাসরি কন্ট্যাক্টে থাকতো, এবং ওইটা ভালো একটা হেল্প করতো সিপিউ টেম্পারেচার মেনটেন করতে। বা 3600 অথবা থার্ড জেন যে প্রসেসরগুলো আছে ওগুলো যখন আমরা ইউজ করে স্টার্ট করছি, সেগুলোর কেসে আমরা দেখছি কপার প্লেটটা নাই, এবং ইউজুয়াল যে টেম্পারেচার থাকার কথা তার থেকে বেশি টেম্পারেচার রান করে, বোথ ইন বেঞ্চমার্কিং টাইম মানে স্ট্রেস টেস্ট অথবা আমাদের রেগুলার ইউসেজ। সো যদি আপনি নর্মাল ইউজার হন তাহলে কোনো সমস্যা নেই, বাট যদি আপনার হাই ওয়ার্কলোড থাকে তাইলে আমরা রেকমেন্ড করবো আপনার একটা থার্ড পার্টি কুলার নিতে, যেটা আমরা নিছি ইনফ্যাক্ট, সেটা হলো ক্রায়োরিক H7 কোয়াড লুমি, যেটার প্রাইস হলো 5000 টাকা অর 4800 টাকা। এবং এই কুলারটা খুবই ডিসেন্ট একটা এয়ার কুলার, অ্যান্ড এটার পরিবর্তে যদি আপনারা লোয়ার এন্ডে বা একটু কম বাজেটে যদি কোনো কুলার খুঁজেন, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো হলো কুলার মাস্টার হাইপার 212 ব্ল্যাক এডিশন, হুইচ ইজ রিয়েলি অ্যান্ড নাইস অপশন এইটার তুলনায়, মানে কম এই প্রাইস টু পারফরমেন্সের তুলনায়। অ্যান্ড যদি আপনাদের বাজেট বেশি থাকে আপনারা এআই ওর দিকেও যেতে পারেন, নকটুয়ার দিকেও যেতে পারেন, বাট এই তো মিডিয়াম একটা কুলার, এই মানে সেকেন্ডারি কুলার রাইজেন 5 3600 মোটামুটি সেফ জোনে রাখার মতো এনাফ পারফরমেন্স দিতে পারবে। সো নেক্সট আপ আসি হচ্ছে আমাদের মাদারবোর্ড সিলেকশনে, এবং এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, কারণ আমাদের বাজেট ছিল মেনলি 10,000 টাকার আশেপাশে, এবং এই বাজেট রেঞ্জে অনেক মাদারবোর্ড আছে। অ্যান্ড একটা কথা একটু বলে রাখতে চাই, মাদারবোর্ডে আপনি MATX মাদারবোর্ড সিলেক্ট করতে পারেন অথবা ATX সিলেক্ট করতে পারেন, আমরা ডেফিনেটলি সবসময় ATX প্রেফার করি, কারণ আপনি মানে ছোটো মাদারবোর্ড নেওয়ার কী দরকার, আন্দাজ আপনি একটা ছোটো বিল্ড নিতেছেন। সো দ্য মাদারবোর্ড উই সিলেক্টেড ইজ দিস ওয়ান, অ্যাসরোক B450 স্টিল লেজেন্ড। অ্যান্ড এই বাজেটের মধ্যে বেশ কয়েকটা মাদারবোর্ড আছে, আমি বলি এক একটা হচ্ছে এইসিওস টাফ B450, দেন আছে MSI টমাহক B450, অ্যান্ড দের ইজ অ্যাসরোক B450 স্টিল লেজেন্ড অ্যান্ড অ্যাসরোক B450 গেমিং K4। সো এই চারটার মাঝখানে ফার্স্টে আমরা সবচেয়ে বেশি রেকমেন্ডেশন পাইছি হচ্ছে MSI নিয়ে। তো MSI এর তখনকার আমলের বায়োসে একটু সমস্যা ছিল, ওইটার বায়োসের সাইজ একটু কম ছিল, এটাকে বলা হচ্ছে EEPROM মেমোরি। তো ওই মেমোরিটা কম হওয়ার কারণে তখন বায়োস অনেক ইস্যু দেখা যাইতেছিল, ওইটা পরে MSI রিফ্রেশ করে ম্যাক সিরিজের মাদারবোর্ডগুলো বের করছে, কিন্তু এটা বের করছে কয়েকদিন আগে, সো এতদিন আমরা তার আগেই আমি আমার PC কিনে ফেলছি, সো ওই সময় ম্যাক্স নেওয়ার আমার কোনো অপশন ছিল না। তো আমার কাছে অপশন ছিল হলো অ্যাসরোক গেমিং K4, আসুস টাফ আর হলো স্টিল লেজেন্ড। সো টাফ নিয়ে নেই, কারণ টাফের মধ্যে কিছু ফাংশনালিটি কম ছিল এবং
ওইটার মধ্যে অ্যাড্রেসেবল আরজিবি হেডার বা ওরকম ছিল না। আর আমার পার্সোনালি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিল্ডের ইচ্ছা ছিল, সেই জন্য আমি গেমিং K4টাও নিইনি, কারণ ওইটা খুবই বেসিক লুকিং একটা বোর্ড। বাট ওইটার থার্মাল টেম্পারেচার বা ওইটার VRM টেম্পারেচার এটার তুলনায় কম। সো ওইটা খুবই ভালো একটা অপশন, যারা লুকের দিক থেকে পারেনি তারা ওইটা নিতে পারেন। বাট যদি আপনার ওভারঅল একটা ডিসেন্ট গুড লুকিং এবং বেটার প্রিমিয়াম, প্রিমিয়াম না মানে মোটামুটি ভালো একটা মাদারবোর্ডের দরকার পড়ে, দেন স্টিল লেজেন্ড ইজ রিয়েলি এ গুড অপশন। এবং সেটার এটার প্রাইস হলো 11,000 আশেপাশে। মানে রেকমেন্ডেশনের কথা বললে আপনার আসুসটার বায়োস সবচেয়ে সেফ, সবচেয়ে স্টেবল, অ্যান্ড গেমিং K4 আর B450 টমাহক ম্যাক্স হ্যাজ দ্য বেস্ট ওভারক্লকিং পটেনশিয়াল। যদিও আমরা 450-তে ওভারক্লকিং অতটা সাপোর্ট করি না, বাট যদি করতেই হয় তাহলে ওই দুইটা কাইন্ড অফ বেস্ট থার্মাল পারফরমেন্স দিতে পারে। আর লুক অ্যান্ড মোটামুটি স্টেবল একটা সিস্টেমের জন্য স্টিল লেজেন্ড ক্যান বি আ গ্রেট চয়েস। অলসো এটাতে লাইটিং মাইটিং আছে, সো দেখতে সুন্দর লাগে। আচ্ছা, আর আরেকটা কনফিউশন সেটা হলো যে X570 নিব কিনা রাইজেন 3600 এর জন্য। X570 রাইজেন 3600 এর জন্য এ বিট ওভারকিল, সো আমি এই জন্য ওইটা রেকমেন্ড করবো না। আপনারা ট্রাই করেন 3000 সিরিজের জন্য, মানে 3600 এর জন্য B450 সিরিজ থেকে যে কোনো একটা মাদারবোর্ড চুজ করতে। আদারওয়াইজ যদি আপনারা অনেক দেরিতে পিসি কেনেন, দেন আমি রেকমেন্ড করবো যে বেশি লেট করে 550 সিরিজের যে কোনো একটা মাদারবোর্ড নেওয়া, যেটা এই বছরের লাস্টের দিকে রিলিজ পাবে। অ্যান্ড দ্যাটস ইট ফর মাদারবোর্ড। ওকে, এবার আসা যাক র্যামে। র্যাম হিসেবে আমরা সিলেক্ট করছি হলো জি স্কিল ট্রাইডেন্ট জি নন 8GB 2x8GB অর্থাৎ 16GB ডুয়েল চ্যানেল র্যাম। রাইজেন 3000 সিরিজ ক্যাশ লোয়ার ক্যাশ লেটেন্সিতে বেটার পারফরমেন্স দিতেছে, সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করবো CL14 আর CL15 র্যাম ইউজ করার। এটা CL16 র্যাম, এবং সেটার কারণ হলো যে যারা একটু ব্র্যান্ড প্রেফারেন্স রাখেন বা একটু বেটার কোয়ালিটি র্যাম নিতে চান, তারা একটু বাজেট বাড়িয়ে হয়তো কোর্সের ভেঞ্জেন্স প্রো আর জি স্কিল ট্রাইডেন্ট জি 8GB র্যাম নিতে পারেন। সেক্ষেত্রে আমি এটার দিকে গেছি, জি স্কিল ট্রাইডেন্ট জি 8GB নন 8GB। আর লোয়ার লেটেন্সির ক্ষেত্রে আমরা বলবো যে টিম ডার্ক প্রোয়ের র্যামগুলো এবং টিমের কিছু র্যাম আছে যেগুলো লোয়ার লেটেন্সিতে আছে, সেই র্যামগুলো নিতে পারেন। অ্যান্ড একই সাথে যেই র্যামই নেন না কেন, আপনারা অবশ্যই ডুয়েল চ্যানেল র্যাম নেবেন। সিঙ্গেল চ্যানেল র্যামের চেয়ে ডুয়েল চ্যানেল র্যামে অবভিয়াসলি রাইজেন বেটার পারফর্ম করে। সো এরপরে আসি আমাদের স্টোরেজ সিস্টেমে। সো সিফাতের আগে বিল্ডে একটা 1 TB হার্ড ড্রাইভ ছিল, উইচ ওয়াজ সিগেট ব্যারাকুডা। ওইটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, ওইটা আমাদের দ্বারা রেকমেন্ডেড অনেক আগে থেকেই। অ্যান্ড SSD হিসাবে সিফাত নিছে দিস থিং, উইচ ইজ কর্সেয়ার ফোর্স MP510 480GB NVMe SSD। অ্যান্ড দিস থিং ইজ সো গুড যে ওর দেখা দেখে আমি ওপর একটা কিনছিলাম। সো যদি আপনার বাজেট থাকে স্যামসাং NVMe SSD নেওয়ার মতো, গো ফর দ্যাট, ওইখানে কথা বলারই কিছু নাই। কিন্তু যদি আপনার বাজেট একটু কম থাকে, দেন ইউ হ্যাভ অ্যাকচুয়ালি টু অপশনস, একটা হচ্ছে কর্সেয়ার আর একটা হচ্ছে ট্রান্সেন্ট 220S মোস্ট প্রবাবলি। সো 220S এর দাম একটু কম এবং এটা স্টোরেজও বেশি, 512GB, অ্যান্ড দিস ওয়ান ইজ 480GB। বাট এটা আমরা নিছি কারণ কর্সেয়ারের ব্র্যান্ড ভ্যালু প্লাস হচ্ছে কর্সেয়ারের ডিউরেবিলিটি প্লাস 5 years ওয়ারেন্টি দেওয়া আছে। অ্যান্ড এটার স্পিডও মোটামুটি স্যামসাংয়ের কাছাকাছি, যেটা রিড স্পিড হচ্ছে 3480 MBPS অ্যান্ড রাইট স্পিড ইজ অলমোস্ট 2000 MBPS। সো ইটস আ নাইস চয়েস। যদি আপনার 480GB না দরকার হয়, এটা 240GB ভার্সনও আছে, ওইটাও আমাদের দ্বারা রেকমেন্ডেড। কিন্তু যেহেতু সিফাত এডিটিং অথবা এরকম অনেক কাজ টাচ করা লাগে, সো বিগার স্টোরেজও দরকার ছিল। দ্যাটস ওয়াই আর আপনাদের বাজেট যদি একেবারেই কম থাকে, লাইক 3000 বা 4000, সেই ক্ষেত্রে আপনারা ট্রান্সেন্ট 220S এর 240GB ভার্সন আছে, ওইটার দিকে যেতে পারেন। রিয়েলি গুড চয়েস, বাজেট অপশনের মধ্যে খুবই ভালো চয়েস, সেটা নিতে পারেন। অ্যান্ড এই ছিল SSD অ্যান্ড স্টোরেজ। সো এবার কথা বলা যাক হলো GPU নিয়ে। আমি চুজ করছি হলো G4 GTX 1050 Ti, এটা মূলত বাজেট ইস্যুর কারণে চুজ করা, এবং এইটা রেকমেন্ডেড না আমাদের থেকে রাইজেন 5 3600 এর জন্য, অবভিয়াসলি, কারণ এইখানে প্রায় প্রত্যেকটা গেমেই GPU থাকে প্রায় 98% 99%, সেখানে CPU থাকে অনলি 25% থেকে 40% এর আশেপাশে। সো বুঝাই যেতেছে যে GPU ফুললি বটলনেক করতেছে। সো সেই ক্ষেত্রে আমরা এটা রেকমেন্ড করবো না, বাট আমার আপাতত বাজেট কম থাকে আমি এটা নিছি। অ্যান্ড আমরা যেটা রেকমেন্ড করবো হলো, যদি আপনার মূল পারপাস গেমিং হয়, মানে অল ইন আউট গেমিং যদি আপনার পারফরমেন্স মানে মূল ফোকাস থাকে, দেন গো ফর RX 570। 14-15 হাজার টাকায় 1080p গেমিংয়ের জন্য এর আশেপাশে আর কোনো অপশন নাই। আর যদি আরেকটু বাজেট বাড়ান তাহলে আপনারা নিতে পারেন 590 RX 590, ওইটাও খুবই জোশ একটা অপশন 1080p জন্য। কিন্তু যদি আপনার
গেমিংয়ের পাশাপাশি আপনারা কুড়া কোড অ্যাক্সেলারেশন দরকার পড়ে তাহলে আপনি নিতে পারেন হলো এনভিডিয়ার জিপিইউগুলো। সেই ক্ষেত্রে আপনাদের চয়েস আছে তিনটা, GTX 1660, 1660 Ti আর GTX 2060। আর 1660 Ti অ্যাকচুয়ালি দ্য সুইট স্পট ফর রাইজেন 5 3600 টু আস। আর যদি আপনারা আরটি কোডের আপনার যদি দরকার হয় দেন গো ফর রাইজেন GTX 2060। বাট ওই আরটি কোডগুলো দিয়ে কতটুকু রে ট্রেসিং হবে সেটা নিয়ে আমাদের যথেষ্ট ডাউট আছে, সেই জন্য আমরা 1660কেই মেইনলি সাজেস্ট করব। অ্যান্ড এর উপরে গেলে সিপিইউ বটলনেক হওয়ার চান্স থাকে, সিপিইউ বটলনেক হওয়ার চান্স থাকে। সো সেই ক্ষেত্রে আমরা আরও উপরে যাইতে রেকমেন্ড করতেছি না, যদি যাওয়া হয় তাহলে আবার প্রস্তুত পালিতে হবে। সো আমাদের রেকমেন্ডেড জিপিইউ হলো এগুলো। ওকে, এখন আসি হচ্ছে পাওয়ার সাপ্লাইতে। পাওয়ার সাপ্লাইয়ের বক্সটা এখন আমাদের সামনে নাই, বাট পাওয়ার সাপ্লাইটাও সিফাতের আগের বিল্ডে, উইচ ইজ অ্যান্টেক VP450। যেহেতু সে একটা একটু খারাপ মানের জিপিইউ ইউজ করে আর কি, সো সেই জন্য সে পাওয়ার সাপ্লাই নিউ হয়ে প্যারা খায় নাই। বাট যদি আপনি হায়ার এন্ড পাওয়ার সাপ্লাই নেন, যদি হায়ার এন্ড গ্রাফিক্স কার্ড নেন, 590 অথবা 5700 যদি আপনি নেওয়ার চিন্তাভাবনা থাকে, সেই ক্ষেত্রে আপনার পাওয়ার সাপ্লাইটা একটু বেটার নেওয়া উচিত, 600 অথবা 650 ওয়াট। বাট যদি আপনি এনভিডিয়ার সাইডে থাকেন, 1660 Ti যেটা আমাদের থেকে সবচেয়ে বেশি রেকমেন্ডেড, তাহলে আপনি মোটামুটি 550 ওয়াটের আশেপাশে থাকলে আপনার কোনো সমস্যা হবে না। অ্যান্ড কেসিংয়ের কেসে আমরা এই কেসিংটা নিছি, এটা দেখা যাইতেছে না ঠিকঠাক মতো, এটা হচ্ছে কুলার মাস্টার MB511। সো এটা নিয়ে ডিটেল কিছুই বলবো না, কারণ এটা নিয়ে নেক্সট একটা ফুল রিভিউ ভিডিও আসতেছে আমাদের নেক্সট ভিডিওতে, এটা দেখার জন্য সাবস্ক্রাইব। অ্যান্ড এটার একটা পারফেক্ট সলিউশন অথবা সাবস্টিটিউশন হইতে পারে হচ্ছে ফ্যান্টেক্স P350X, কিন্তু ওইটা আমাদের কাছে সব কিছু মিলা ব্যাটে বলে হয় না আর কি, সেই জন্য আমরা এটা নিছি। এটা নিয়ে ডিটেল আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। অ্যান্ড কাইন্ড অফ দ্যাটস ইট ফর টুডে। আর যেহেতু আমরা রাইজেন 5 3600 এর সাথে এরকম অড একটা পেয়ারিং করছি এই জিপিইউটা নিয়ে, যেটা হলো 1050 Ti, সো আমরা একটু নেক্সট ভিডিওর পরের ভিডিওতে দেখবো যে এই জিপিইউটা কীরকম পারফর্ম করে এবং কতটা বটলনেক করে আর কতটা গেমিং পারফরমেন্স দিতে পারে রাইজেন 5 3600 এর সাথে। সো একটা গেম প্লে ভিডিও আসতেছে, সো স্টে টিউন অ্যান্ড প্লিজ লাইক দ্য ভিডিও, কারণ ভিডিও লাইক করলে এটা আমার সব মানুষের কাছে ইজিলি পৌঁছাবে এবং তারা তাদের রেকমেন্ডেড লিস্টে আসবে। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে, সাইনিং আউট।